सुप्रिय शिक्षार्थी आज के अनलाइन क्लासे तुम्हारे सबाई के स्वागतम। आज के हमें जो क्लसटी निब से हे नवम दशम श्रेणी बीजगणित क्लस एवं त्रिकोणमिति अध्याय नवम अध्याय बेपार्ट आलोचना करब। आसले त्रिकोणमिति शब्दी बोलते हमें कि बुझी ये तुम्हारे अवश्य अने अने ना जान दीची तुम्हारे ट्रि अर्थ अर्थात तीन और कोण अर्थात कोण ताले तीन कोण मिति अर्थात परिमाप ताहले त्रिकोणमिति शब्दे अर्थ दाड़ा तीन कोणेर परिमाप। आज के आम्रा ए तीन कोण किभावे परिमाप करा हय त्रिकोणमितिते जारा सबेमात्र नाइने उठेछो तादेर जोन्नो ए क्लासटी अवश्यई नतुन। अतएव तोमरा गभीर मनोयोग सहकारे क्लासटी लक्ष्य करो एवं बोझार चेष्टा करो। आज के आम्रा त्रिकोणमिति आसले एकटा त्रिभुज के निये आम्रा आलोचना करब एवं एटी समकोणी त्रिभुज। ये समकोणी त्रिभुजा तुम्हारा देखते पाच जो एक समकोणी त्रिभुजे तीन बाहू थे कयटी बाहू थे तीन बाहू थे तीन बाहुर किन्तु नाम आछे तीन बाहू हमें पुरातन नियमे जो नामगुलो जानी एटार नाम हे समकोण विपरीत बाहू एर नाम हलो अतिभुज एटाके आमरा बोलतम भूमि एटाके बोलतम भूमि एटाके आमरा बोली हे लम्ब। तो जाइ होक बर्तमान जो नामगुलो आछे से नामगुलो अवश्य तुम्हारा जो कोणटा थीटा कोण सापेक्षे एटार नाम हे बाहूटार नाम ये क्योंकि थीटा कोणेर विपरीत बाहू से बला है अपोजिट अपोजिट एटा जेहेतु अतिभुज एर नाम हे हलो हाइपोटेनस हाइपोटेनस और ये भूमि भूमिटार नाम हे एडजेसेंट माने सन्निहित बाहू কিসের সন্নিহিত বাহু এটা হচ্ছে এই কোণের এই থিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে এটা এটার নাম বলা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট আমি লিখে দিলাম বানান হয়তো তোমরা একটু খেয়াল করে নেবে অ্যাডজাসেন্ট। তো যাই হোক এই ত্রিভুজের মোট বাহু আছে তিনটি এই তিনটি বাহুর অনুপাত করলে আমরা যে অনুপাতগুলো পাবো এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতের মোট ছয়টি নাম আছে সেই ছয়টি নাম আজকে আমরা দেখব এবং এগুলো কিভাবে আসছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব তোমাদের সাথে। আজকে আমরা দেখে নেই যে ছয়টি বাহুকে যদি আমরা অনুপাত করি আমরা ফার্স্টে দুটি বাহু নেব লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এবি বাই হচ্ছে এসি এর নাম হচ্ছে হলো লম্ব বাই কি অতিভুজ লম্ব বাই অতিভুজ এটাকে বলা হবে হচ্ছে সাইন পুরো নাম হচ্ছে এস আই এন ই কিন্তু আমরা এখানে ই দিয়ে লিখব না এটা সংক্ষিপ্ত আকারে লিখতেছি ই বাদ দিয়ে আমরা এখানে সাইন এইটুকুন আর এই থিটা কোণটা এখানে বসানো হলো এর নাম হচ্ছে সাইন থিটা। পরবর্তীতে আমরা আরও দুইটা বাহু নেব লম্ব বাই ভূমি যদি নেই লম্ব বাই ভূমি ভূমি বাই না সরি আমরা নেব হচ্ছে ভূমি বাই অতিভুজ নেব একবার ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি ভূমিবায়ু অতিভুজ আমরা নিব ভূমিবায়ু অতিভুজ নিয়ে যদি আমরা কাজটি করি তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে হলো এটার নাম হবে হচ্ছে কস পুরো নাম হচ্ছে কোসাইন এটার নাম হচ্ছে সংক্ষেপ হচ্ছে কস থিটা পুরো নাম কোসাইন কি রে যাই হোক আমরা এটা পেয়ে গেলাম। আর একটা আমরা নিব সেটা হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি লম্ব বাই অতিভুজ এটা নিলাম লম্ব বাই ভূমি কি নিলাম লম্ব বাই ভূমি এই লম্ব ডিভাইডেড বাই এখানে ভূমি এর নাম পুরো নাম হচ্ছে হলো ট্যানজেন্ট সংক্ষেপে এটাকে বলা হয় হচ্ছে ট্যান ট্যান থিটা। এই যে তিনটি অনুপাত কিন্তু আমরা পেয়েছি আরও তিনটি অনুপাত বাকি আছে এই তিনটি অনুপাত বাকি তিনটি অনুপাত আমরা খুব সহজেই বের করতে পারবো যেটা এগুলোকে বিপরীত করে দিলেই আমাদের বাকি তিনটি অনুপাত হয়ে যাবে। তাহলে প্রথমটা আমাদের ছিল হচ্ছে এসি যাবে উপরে বিপরীত করে দেবো নিচেরটা উপরে উপরকারটা নিচে এর নাম হয়ে যাবে তাহলে অতিভুজ অতিভুজ বাই কি আসবে লম্ব অতিভুজ বাই লম্ব এর নাম যেটা আসবে সেটাকে বলবো আমরা কোসেক সবগুলো পাগলেরা সবগুলো পাগল বন্ধ হয়ে যাও